একটি বিশেষ সতর্কীকরণ আপনি যদি এইটিন মাইনাস হয়ে থাকেন অথবা দুর্বল চিত্তের মানুষ হয়ে থাকেন তবে ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না আজকে আমি এমন কিছু ভিডিওর উপর রিয়াকশন দিতে চলেছি যেখানে ভিডিও নির্মাতা দাবি করছে যে তারা সত্যিকারের ভূতের সাথে বা জিনের সাথে লড়াই করেছে ছোটবেলা থেকে আমাদের সবার মনেই একটি কিউরিওসিটি থাকে যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থে যেভাবে সুপার ন্যাচারাল স্পিট অথবা জিন জাতির কথা বলা হয়েছে তাদেরকে কি আমরা মানুষ কখনো দেখতে পারবো তো সেই সুবাদে আমরা মানব জাতি ভূতেদের বা জিনেদেরকে খুঁজতে চলে যাই বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে যেমনটি কিছুদিন আগে একটি ভিডিওতে আমি অ্যারাবিক ঘোষ হান্টারদের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যারা রাতের আধারে একা একা জিন জাতির খোঁজ করছিল তো তেমনি কিছু মানুষ আমাদের বাংলাদেশেও আছে মাঝে মাঝে ফেসবুক স্ক্রল করলেই তাদেরকে দেখা যায় চলুন তাদের কিছু ভিডিও দেখা যাক বন্ধুরা এই দেখুন আজ এখানে সরাসরি ভয়ানক জিনবুত হাতে নাতে ধরা পড়ে গেছে এখানে আচ্ছা একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে আমরা যখন আগেকার ঘোষ হান্টিং এর ভিডিওগুলো দেখতাম সেখানে ঘন্টার পর ঘন্টা এক্সপ্লোর করার পর খুব বেশি হলে দু চারটা আসবাবপত্র নড়তো বা কারো মাথা দেখা যেত বা ছায়া ছায়ামূর্তি টাইপের কিছু একটা দেখা যেত কিন্তু এদের ক্ষেত্রে দেখুন এদের ভিডিও শুরু না হতে হতেই এদের পাঁচ মিনিট থেকে দশ মিনিটের ভিডিওতে অলরেডি চার পাঁচটা ভূত তাদের সামনেই থাকে মানে ভূতের আজকাল নেটওয়ার্ক কমে গেছে নাকি পাইকারি দামে ভূত পাওয়া যাচ্ছে তা আমি জানি না আবার এখানে দেখেন কি বলতেছে হাতে নাতে ভূত ধরা পড়েছে উফ কুতাল ভাই আজকে ভাই যে ভাবো এটাকে সরাস এখানে দেখুন দুইটা লোক একটি দড়ি হাতে নিয়ে লাফাচ্ছে ভাই আপনারা কি কনফিউজ যে আপনারা কিভাবে ভয় পেয়েছেন তা মানুষের সামনে প্রকাশ করবেন ভাই আপনাদের সামনে জলজন্ত একটা ভূত আপনাদের তো উচিত ফেন্ট হয়ে যাওয়া যেমনটা আমরা ভূত এফএমএ শুনে থাকি আপনারা ভয় প্রদর্শন করতে গিয়ে নৃত্য কেন প্রদর্শন করছেন এই একই নৃত্য তাদের প্রতিটি ভিডিও শুরুতেই দেখা যায় যখন তারা ভূত দেখতে পায়

তারা একটা দড়ি নিয়ে আসছে এই ভুটটাকে টাইনা গাছ থেকে বাইধা নামাবে কি মাপের ঘোষ ঠান্টার তারা তাহলে এবার বোঝেন তারা জিনকে দড়ি দিয়ে বাঁধবে মানে আমি তো ভুল বলতেছি তারা আসলে ঘোষ ঠান্টার না ঘোষ ফাইটার তাদের চ্যানেলের নামও কিন্তু ঘোষ ফাইটার মানে জিনের সাথে তারা লড়াই করে হান্ট করে না শুধু তারপর লোকটা বলতেছে গোলাপ জল গাছের চারপাশে পবিত্র গোলাপ জল ছিটিয়ে জিনটাকে ধরার জন্য ভাই গোলাপ জল দিয়ে জিন ধরে এটা তো আমি জানতাম না আগে মিলাদে অথবা মাজারে বিভিন্ন কবরের উপরে গুলো সেটাতে দেখতাম গোলাপ জলের বেশ কিছু গুণাগুণ আছে কিন্তু এটা যে পবিত্র অথবা জিন ধরার কাজে আসে তা আসলে নতুন একটা আবিষ্কার একজনের আস্তে আস্তে করে বন্ধ করে দিয়েছেন কি করতেছেন কি ভাই আপনারা

দেশ লাইতে বা লাইটারে যেভাবে চাপ দিলে একটু পর পর ছেছাত করে আগুন জ্বলে ওঠে ওইভাবে কিন্তু আগুন জ্বলতেছে তো ও কি বিড়ি খাওয়ার চেষ্টা করতেছে নাকি মানে ভূতেরও কি আজকাল বিড়ি খায় নাকি ভাই এখান থেকে দড়িটা ভাই পবিত্র করে নেন আগে যে আই সাথে যায় ভাই ধরেন এক এক এভাবে গেলে তো আপনি গাছের উপরে উঠাই নিয়ে চলে যাবে আই দড়ি যান দড়ি যান থাকি দড়ি যান ভাই দড়িটা দড়িটা একদম পানি ছিটাই ভাই দড়িটা পবিত্র করে নেন উজাল ভাই আমি নিছি ভাই পবিত্র করে দিই দীর্বন্ধুরা আজকে যেভাবেও এটাকে কাছ থেকে নামায় আনবো আমরা তো অনেকক্ষণ ধরে লোক দুটো দড়ি নিয়ে ঘোরাঘুরি করার পরও জিনটিকে অ্যাকচুয়ালি ধরতে পারলো না আসলে জিন ভূত ধরা এতটা সহজও না যেমনটা আমরা মনে করি এদেরকে ধরা খুবই কঠিন এদের দেখা মেলাও খুব টাফ আমি না কিভাবে এই লোকগুলো এত দক্ষতার সাথে জিনগুলোকে খুঁজে বের করে এই যেমন একটা জিন দেখতে পেলেন গেছো ভূত বলছে এখানে তারা এই ভূতটি কিন্তু বিড়ি ফোঁকার জন্য এখানে এসেছিল জাস্ট কিছু সময়ের জন্য তার নিকোটিনের খুবই প্রয়োজন ছিল বিদায় না হলে কিন্তু মানুষের সামনে ধরা দেবার মতো ভূত এ না তো কি আর করার ভূতটাকে অবশেষে ধরা গেল না শত গোলাপ জল ঠোলাফ জল ছিটিও কাজ হল না এখন কি করবে তবে তাদের কাছে কিন্তু স্পেশাল দক্ষ মানুষ আছে আপনারা কিন্তু মোটেও নিরাশ হবেন না তারা এমন কিছু রিচুয়াল জানে যার মাধ্যমে শুধু সুন্দরী পরিদেরকে আনা যায় কোনো পেতনি কোনো শাকচুন্নি টাইপের কিছু না মানে যারা একটু অসুন্দর একদম সুন্দরী পুরী এনে দেখাবে এবং তা আয়নার মধ্যেও বন্দি করবে তো গতবার হাত হয়ে যাওয়ার পর এবার তারা নিজেরাই সিদ্ধান্ত নিল যে একটি রিচুয়ালের মাধ্যমে তারা সুন্দরী পরী হাজির করবে তো সামনেই দেখতে পাচ্ছেন সার্কেলের মধ্যে বসা জিনের বাদশা আই মিন যে জিন আনবে কবিরাজ এখানে সরাসরি আয়নার ভিতরে হাজির করে আপনাদের দেখাবে একদম সরাসরি আয়নার ভিতরে দেখাবে খেয়াল যখন এই লোকটাকে দেখেন সে কি পরিমানে বিচলিত মানে তার মধ্যে যেই হাইপ

পেন্টা পেন্টাগ্রাম আঁকছে দেখেন পেন্টাগ্রাম ওর পেন্টাগ্রাম পাইলো কই হয়তো বা কোথাও দেখছে অথবা শুনছে যে পেন্টাগ্রাম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় জিন বুথের সাথে সাক্ষাৎ করা হয় তাই জাস্ট ওখান থেকে এনে এটা কপি মেরে দিছে এই জঙ্গলে একটা শয়তান পরিবশবাস করে আজকে ওকে ডাকবো এবং বন্ধুকে দেখাবো সরাসরি আনার ভিতরে কইটাকে এবং এটা করব ও কিন্তু বন্ধিও করে ফেলবো তার কইটা কিন্তু ভালো না কিন্তু একটা ভয়ালো এবং একটা শয়তান বাপ রে নাকি খুব শয়তান খুব ভালো না তো চলেন দেখা যাক কিরকম পুরি নিয়ে আসে বাসে করে ख्याल ख्याल করে ভাই জি ভাই ওআর ভাই আইনার ভিতর থেকে আর পালাতে হবে না ভাই ও অলরেডি কিন্তু আইনা ভিতর বন্ধ হয়ে গেছে আল্লাহ ও আইনার জন্য স্ত্রীও যাচ্ছে কই বন্ধ আপনি কি ওকে বন্ধ করবেন এখন জি ভাই ও

আচ্ছা অনেকক্ষণ চেষ্টা করার পরে সম্ভবত তারা এটাকে আয়নায় বন্দি করছে যদিও বা আমি দেখতে পারি নাই হয়তো বা এটা অদৃশ্য আমাদের দৃষ্টিগোচর না হতেই পারে বাট দেখতে পারলে খুবই ভালো হতো কারণ কখনো দেখি নাই তো লাইফে কেমন দেখতে হয় পরিটা এক মিনিটের জন্য আমরা কল্পনা করি যে আমাদের এই দুনিয়ায় অভিনয় অথবা বলতে কিছু নেই ওই যে বাপরে বাপ সামনে দাঁড়িয়ে থাকা সাদা কাপড় পরা জিনটাকে দেখতেছেন না সে এই নিত্য প্রদর্শনকারীকে নাকি পরিচালনা করতেছে পরিচালনা ওয়াও কেমনে সম্ভব ওর হাতে কি রিমোট আছে কোন টেকনোলজিটা আছে রিমোট কন্ট্রোল সিস্টেম তো হতে পারে ওই যে গেছু ভুটটা যেটা বিড়ি ফুকতেছিল গাছে দ্বারা আগেরবার তো এরা দড়ি হাতে নিয়ে গেছিল ওইটাকে বাঁধার জন্য তো ও তো নিরস্ত্র ছিল কিন্তু এবার ওই ভুতটাই এবার এদেরকে আক্রমণ করার জন্য আসছে তাও আবার হাতে এমন একটা রিমোট কন্ট্রোল নিয়ে আসছে যা দিয়ে এদেরকে পরিচালনা করতেছে আল্লাহ খালি না একটু সুবহানাকিনি ভাই কি ছোট কোয়ারেন্ট সাথে নেই কি করব ভাই প্রিয় বন্ধুদের এই জঙ্গল আসলে শুধুমাত্র জলটাকে ভয় আক্রমণ করেছে

ভূতটা যেভাবে রিমোট কন্ট্রোল করতেছে পরিচালনা করতেছে পরিচালনা একজন আয়োজনকৃতিতে পরিচালনা করে কিন্তু মেরে ফেলতেই পারে খুবই সাবধান এরা দেখতেছেন অবস্থা এটার কথাই বলতেছিলাম আমি এই যা দেখছেন disse লোকটারে চিৎপটাং করে একটাইই বলতেছিলাম খুবই বিপদজনক কাজে গুলো আর এবার লক্ষ্য করেন লক্ষ্য করেন এই যে এই লোকটা কিন্তু হাত পা লড়তেছে একটু একটু করে মানে এই লোকটার ভিতরে মৃগি মানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতেছে এই এবার ওই পরিচালনা পরিচালনা হচ্ছে দর্শক একজন না দুইজন দেখেন দুই দুইজন পরিচালনা করতেছে ওই ভূত খুবই দুঃখের একটি বিষয়ে প্রত্যক্ষ করলাম দর্শক কি হতে পারে এই মানুষগুলোর সাথে পরবর্তীতে কি হবে যদি এই মানুষগুলোর কিছু হয়ে যায় এটা তাদের আরো একটা ভিডিও আচ্ছা এই লোকটা চিনতে পারছেন এই লোকটা একটু আগে কিন্তু সুন্দরী একটা পরি আনতেছিল রিচুয়াল করে এটা সেই লোকটা না আর এ যে দেখেন এই লোকটার কি অবস্থা গাছ ধরে ঘুরতেছে ভাই আপনাদের জীবনের মায়া নাই আপনার তো মায়া নাই আপনার বন্ধু বান্ধবদেরকে কেন নিয়ে যেতেছেন আর এটা কি এটা কোনো অদৃশ্য কোনো দড়ি নাই টান মারার সাথে সাথে লাভ মেনে চলে আসছে ও হো 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 ভাই এটা কি করছেন ভাই তার ভেতরে যতই জিন আসর করুক আর যায় সে তো আপনার ফ্রেন্ড আপনি তার পশ্চাদে থাপ্পড় মেরে যে জিনকে বসে আনতেছেন

বিড়ি ফুঁকতেছে নাকি এবার হুক্কা টুক্কা কিছু আর বাই দা ওয়ে আপনারা এই সময়ে রাতের বেলায় খেজুর গাছের নিচে কেন গেছেন এখানে কিন্তু অনেকগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছি তো ভাই আপনারা কি আসলে ঘোষ চান্ডিং করতে গেছেন নাকি রস্ট চুরি করতে গেছেন লাইটটা কি সমস্যা হচ্ছে দেখেন খেজুর গাছের উপরে ওরে হুক্কা টানতেছে দেখেন কি পরিমানে দাও দাও করে আগুন জ্বলতেছে কি

ফিরবন্ধে দেখেন কিভাবে কাঁচা পাতার উপর আগুন জ্বলতেছে এখানে রন ভাই দেখেন কিভাবে পাতার উপরে দাঁড়া আছে রন ভাই লাইট দেখেন এই পাটে একদম পাতার উপর আসলে একটি কথা না বললেই নয় এদের যে পরিশ্রম এবং ডেডিকেশন একটা গাছের মাথায় উঠে সেখানে আগুনের সরঞ্জাম নিয়ে টাইম টু টাইম আগুন ধরানো তারপরে এরকম আবদ্ধ কিছু পোশাক যেমন কাফনের কাপড় এগুলো পরে সেখানে উঠে দাঁড়িয়ে থাকে এটা কিন্তু খুব রিস্কি একটা বিষয় তো এটা কিন্তু কোনো ছোটোখাটো কাজ নয় তাদের ট্যালেন্টকে যদি কোনো ভালো কাজে লাগাতে পারতো তবে আমি মনে করি তারা ভালো একটা পজিশনে যেতে পারতো মানুষকে এরকম ধোকা না দিয়ে এই ধরনের সার্কাস না করে জিনভুত সে যে গাছে ওঠা এই ধরনের কাজ খাবার না করলেও ভালো কিছু একটা করতে পারতো তবে হ্যাঁ যদি চোরের মতো শুধু চুরির বিদ্যা থাকে তবে কিন্তু এটা অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না এই ট্যালেন্ট কোনো কাজের না এই মানুষকে ধোকা দেওয়ার এই যে ট্যালেন্ট অর্জন করেছে তারা এটা কোনো কাজের না মানুষ তাদেরকে রেসপেক্ট করে অবশ্যই করে না আর এটা তারা ভালো করেই জানে যে তারা যেই কাজটি করছে মানুষদেরকে ধোকা দিয়ে তার ফলে অনেকেই তাদেরকে পছন্দ করে না তাদেরকে ইভেন গালাগালি পর্যন্ত দেয় কিন্তু তাদের কিচ্ছু যায় আসে না কেন আসে না এতে করে তারা ভিউ পাচ্ছে ভিউয়ের মাধ্যমে টাকা পাচ্ছে তাদের এক একটা ভিডিওতে তিন চার পাঁচ মিলিয়ন মতো ভিউ আমি দেখেছি তো এই ভিউ থেকে কিন্তু কম টাকা ইনকাম হয় না তাই আপনি যতই তাদের ভিডিওর মধ্যে গিয়ে বকাবাজি করেন না কেন তাদের কিচ্ছু যায় আসে না এতে করে তাদেরই লাভ কিন্তু মানুষদেরকে ধোকা দিয়ে হারামের টাকা অর্জন করে অবশেষে কি তারা ভালো থাকতে পারবে বা মৃত্যু পরবর্তী জীবনে তারা শান্তি খুঁজে পাবে মহান আল্লাহ তাল্লার পানিশমেন্ট থেকে কি রেহাই পেয়ে যাবে এই যে দেখেন তারা আল্লাহতালার নাম নিয়ে আল্লাহ তালার দেয়া পবিত্র বাণী পাঠ করে মানুষকে বোকা বানাচ্ছে এবং ধোকা দিচ্ছে প্রথমে তো আপনারা জিন সেজে যেটা পবিত্র কোরআনে উল্লেখিত আছে তাদেরকে নিয়ে মস্করা করছেন দ্বিতীয়ত আবার আল্লাহ তাল্লাহার পবিত্র কালাম নিয়ে ঠাট্টা করছেন তো এর চেয়ে বড় পাপ আর কী হবে আপনাদের জন্য বলেন সৌদি আরব সহ যখন মিডিল ইস্টের কিছু মানুষ এই ভণ্ডামিগুলো করতে শুরু করে আপনারা কি মনে করেন যে হ্যাঁ সৌদি থেকে করেছে বলে এটা সার্টিফাইড এটা করা যেতে পারে আপনারা তো তাদের চেয়ে আরও কয়েক গুণ এগিয়ে আছেন হ্যাঁ তাদেরটাও খারাপ তাদের ভিডিওর মধ্যে আমি আয়াতুল কুরসি পরতে দেখেছি এছাড়াও জিন তাড়ানোর আরও কয়েকটি আয়াত আছে সেগুলোও তারা পাঠ করে তার দেখাদেখি আবার আপনাদের করার দরকার নেই আপনারা তো আবার কয়েক লেভেল আগে তাদেরটা হয়তো অনেকে ধরতে পারে না যে আসল নাকি নকল আপনাদেরটা একদম ছোট বাচ্চারাও বুঝতে পারবে যে নকল তো যখন দেখবে যে এই সমস্ত সার্কাসের মধ্যে আপনারা সুরাপাট করছেন তাদের মধ্যে কি ইম্প্যাক্ট পড়বে তাদের মাথার মধ্যে কীরকম ভাবনার তৈরি হবে সো এগুলো বন্ধ করুন এখনও সময় আছে তবা করে এ সমস্ত ভণ্ডামি বন্ধ করে দিন এতে করে আপনাদের নিজেদেরও ভালো হবে আর মানুষেরও ভালো হবে 阿苏。